মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। বহুদিন কাটল, শিক্ষক প্রসন্নবাবুর দীক্ষা পাওয়া হল না। হঠাৎ একদিন খবর পেয়ে ছুটে গেলেন শ্রীমদ বিজয় কৃষ্ণ গোস্বামীর কাছে। কি চাই? আমি দীক্ষা চাই। আমার কাছে তো মন্ত্র নেই। তোমার মন্ত্র আছে এক উচ্চতর মহাসাধকের নিকট। তিনি স্বেচ্ছাক্রমে এসে যথাসময়ে তোমাকে দীক্ষিত করবেন। এবারও হল না প্রসন্নবাবুর দীক্ষা পাওয়া। তিনি ভাবলেন এই জীবনে বোধহয় তাঁর আর দীক্ষা নেওয়া হল না। একদিন নিত্যকার মতো স্কুলে ক্লাস নিচ্ছিলেন প্রসন্নবাবু, একটি ছেলে এসে বলল, স্যার, একজন ভদ্রলোক স্কুল গৃহের দরজায় আপনার জন্য অপেক্ষা করছেন। ওরে ও বঙ্কুবিহারী, কে অপেক্ষা করছে বললি? আমাকে খুঁজছেন? ঠিক শুনেছিস তো? আপনি আপনি কি আমাকে খুঁজছেন? সঙ্গে সঙ্গে প্রসন্নকুমার আচার্য শুনতে পেলেন আমাদের দয়াল গুরু শ্রী শ্রী সত্যনারায়ণের মধুকণ্ঠ। সুধা ঝরিয়ে বললেন, আমি আইসি আপনারে দীক্ষা দিতে। ঠাকুর ঠাকুর, তুমি এতদিন এসেছ কৃপাময় করুণা সিন্ধু, কত জন্ম জন্মান্তরের চাওয়া তুমি পূর্ণ করলে ঠাকুর। তুমি কত দিনের চেনা আমার, কত কালের জানা। কত জন্মের ভালোবাসা, কত কালের জানা। মহাকালের সৃষ্টি ছিলে তুমি গোপন মায়া, মহাকালের সৃষ্টি গোপন মায়া, আমি ছিলাম কণার কণা, তুমি ছাড়া কেউ জানে না, জানে না।
জানে না তুমি কত দিনের চেনা স্বপ্ন পাগল প্রাণ সখা তুমি ছিলে রাম ধনুরাম আকাশ পাটে যত্নে আকা তুমি আমার স্বপ্নে ছিলে স্বপ্ন পাগল প্রাণ সখা তুমি ছিলে রাম ধনুরাম আকাশ পাটে যত্নে ত্রেতা যুগে রাম রাজা দাপরেতে রাখাল রাজা ত্রেতা যুগে দাপরেতে রাখাল রাজা ধুলো হয়ে আমি ছিলাম তুমি ছাড়া কত দিনের চেনা।